দুস্থ পরিবারের এক মেয়ের বিয়ে দিয়ে মানবিকতার পথ দেখালো মালদার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ওই পাত্রীর বিয়ে ঠিক হলেও চা বিক্রেতা অসহায় বাবার পক্ষে আর্থিক অনটনের জেরে তা সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়েছিল। এই পরিস্থিতির কথা জানতে পেরেই মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরপরই সোমবার রাতে ধুমধাম করে মালদা শহরের নেতাজি পার্কে চা বিক্রেতা মদন মণ্ডলের মেয়ে নেহার শুভ বিবাহের ব্যবস্থা করে ওই সংস্থার সদস্যরা। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রশংসা করেছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ভালোভাবেই হচ্ছে। কে দিচ্ছে বিয়েটা? মালদা জাগরণ। আচ্ছা, তো আপনার কি কোনো পন্টন দিতে হচ্ছে? না, এমনি পন্টন দিতে হচ্ছে। আপনার ছেলে মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে। তো ওর বাবা কি করে? বাবা চায়ের দোকান করে। আর মেয়ের পড়াশোনা কতদূর? উচ্চ মাধ্যমিক পাস। আর আপনার ছেলে কি করে? ছেলে ওষুধের দোকানে কাজ করে, পড়াশোনা। তো ছেলের বিয়ে, মানে মেয়ের বিয়ে দিচ্ছেন কোথায়? মালদা নার্সিং হোম। ওখানে দিচ্ছেন? তো কোনো কিছু পন্টন দিতে হচ্ছে কিছু কি? এই যে বিয়ের যে খরচাগুলো, সেগুলো আপনার কীভাবে টাকাগুলো তুলেছেন? এগুলো স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার নেতাজি পার্কের বাসিন্দা চা বিক্রেতা মদন মণ্ডলের কন্যা নেহার শুভ বিবাহ স্থির হয় অভিরামপুরের যুবক শানি রাউতের সঙ্গে। কিন্তু এই বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় নেহার পরিবারের আর্থিক অনটন। অবশেষে খবর পৌঁছায় মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির কাছে। যেমন প্রস্তাব তেমন কাজ। বরযাত্রী সহ 150-এরও বেশি আমন্ত্রিতদের পাত পেরে খাওয়ানোর ব্যবস্থা করা, কন্যার আশীর্বাদের যাবতীয় সরঞ্জাম, আইবুড়ো ভাত, মেহেন্দি পরানো, মেকআপ, ছাদনা তলা সাজানো থেকে অতিথি আপ্যায়ন সবই দায়িত্ব সামলেছেন মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার রাতে ধুমধাম করে বিয়ে হয় ওই দুস্থ পরিবারের মেয়ে নেহার। পাশাপাশি মঙ্গলবার বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। তো এই যে তোমার যে বিয়েটা হচ্ছে, সেটা তুমি কি স্বপ্নে ভেবেছিলে যে এভাবে বিয়েটা হচ্ছে, যা এখানে হচ্ছে? আমি ভাবতে পারিনি যে এত ভালোভাবে, এত সুন্দরভাবে হবে। এই যে বিয়েটা যে দিচ্ছে, তাদের তাদেরকে কি বলবে তুমি? তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর খুব শুভেচ্ছা। মানে এত ভালো করে আমি জীবন ভাবতে পারিনি যে এরকম ভাবে হবে। তো কারা বিয়েটা দিচ্ছে? কার? মালদা জাগরণ। সব ঠিক আছে তেমনি? যেগুলো যেগুলো করছে? হ্যাঁ। ছেলের বাড়ি জানে তো যেভাবে তোমাদের এই যে পরিস্থিতি? হ্যাঁ, সবাই জানে। আজ জাগরণ মালদার তরফ থেকে কৃষ্ণপল্লী এলাকার নেতাজি পার্কে আমরা উপস্থিত হয়েছি একটি বোনের শুভ বিবাহ উপলক্ষে। বিগত কয়েকদিন আগে বোনের আর কি বাবা মা আমাদের দ্বারস্থ হয়েছিলেন, তাদের মেয়ের বিয়ের আর্থিক সচ্ছলতা না থাকায়, এবং মা মেয়ের মা আর কি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তারা মেয়ের বিয়েটার আয়োজন করতে উঠতে পারেননি। তার জন্য তারা আমাদের দ্বারস্থ হওয়ায় আমরা যত সামান্যভাবে মেয়ের বিয়েতে মানে এগিয়ে এসেছি, এবং এক এক করে আমাদের সদস্য সদস্যরা মেয়ের শাড়ি থেকে, বরযাত্রীর মিষ্টির টিফিনের প্যাকেট থেকে, মাছ থেকে, এবং অতিথিদের মানে আতিথেয়তার জন্য সমস্ত রকম খাবারের ব্যবস্থা থেকে শুরু করে এবং আনুষঙ্গিক বিয়ের যাবতীয় জিনিসপত্র এক এক করে আমরা এই সাহায্যগুলো পেয়ে এসেছি। এবং আজকে আমরা 21 নভেম্বর মেয়েটির বিয়েতে, বোনটির বিয়েতে আমরা সমস্ত রকম আয়োজন করে আজকে শুভ বিবাহ কার্য সম্পন্ন করতে চলেছি। আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা আমাদের আছে বলে আমরা এই কাজে উদ্যত হয়েছি, এবং আশা রাখবো আপনারা বোনটিকে আশীর্বাদ করবেন, তার যেন বিবাহিত জীবন সুখময় হয়। এর আগে কোনো এরকম বিয়েটা হয়েছে জাগরণ থেকে? হ্যাঁ, আমাদের এই নিয়ে 4 নম্বর বিয়ে চলছে, আমরা 4th বিয়ে দিচ্ছি আর কি। এর আগে আমরা 3টে বিয়ে অলরেডি দিয়ে এসেছি গত বছর থেকে শুরু করে। আপনার নাম পরিচয়? আমার নাম শুভময় সরকার, আমি মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির ট্রেজারার পদে আছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।